আজকে আপনাদেরকে জানাবো যদি আপনার অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে ইরেগুলার পিরিয়ড অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন এই সমস্যায় আপনি ভুগছেন এটা কিন্তু মহিলারা দেখা যায় প্রায়ই এই সমস্যাটা নিয়ে আমাদের ক্লিনিকে আসে এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খেয়ে রেগুলার অর্থাৎ মেনস্ট্রুয়েশনের যেটা ডেট সেই নিয়মিত হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনার যে অনিয়মিত মাসিক বা অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাপ চলছে ইরেগুলার মেন্স্ট্রেশন হচ্ছে ইরেগুলার পিরিয়ড হচ্ছে তার জন্য হোমিওপ্যাথিতে আমি চারটি ওষুধ নিয়ে আলোচনা করব যদি আপনার এই চারটি ওষুধ জানা থাকে তাহলে সেই চারটি ওষুধ খেয়ে কিন্তু আপনারা আপনার এই রেগুলার মেন্স্ট্রেশন আনতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্যের সহিত আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে দেখুন এই যদি মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব এর কারণ যদি খোঁজা যায় অনেকগুলো কারণ থাকে সেগুলো একটি ভিডিওতে বলা সম্ভব না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা আমি চারটি লক্ষণ বলছি এই লক্ষণগুলো কিন্তু এসে মহিলারা আমাদেরকে বলে এবং এই চারটি লক্ষণ ধরেই আপনারা চারটি মেডিসিন ভালো করে যাচাই করে নেবেন যে আপনার কোন মেডিসিনটি আপনার সাথে মিলছে সেই অনুসারে যদি আপনি ওষুধটি খেতে পারেন দেখবেন আপনার অনিয়মিত যে ঋতুস্রাব অর্থাৎ আঠাশ উনত্রিশ দিন পর পর যে একটা মাসিক চাপ চলে সেই মাসিক চাপটি অর্থাৎ ঋতুস্রাবটি নিয়মিত হবে অনেকেরই কিন্তু কি হয় প্রত্যেক মাসের আগে আগে এই ঋতুস্রাব হয়ে যায় আবার অনেক মহিলারা এসে বলে যে ডাক্তারবাবু প্রত্যেক মাস যেরকম আঠাশ দিন হওয়ার কথা দেখা যায় দুই চার দিন করে পিছিয়ে যাচ্ছে আবার কিছু মহিলারা এসে বলে যে কি বলবো ডাক্তারবাবু আমার নিয়মিত ঋতুস্রাবটি হয় নিয়মিত মেন্স্টুরেশন হয় কিন্তু দেখা যায় দুই ঋতুর মধ্যবর্তী স্থানে অর্থাৎ দুই মাসের মিডিলে এসে দেখা যায় কি যে দুই চার ফোঁটা এই মিনিটারেশন অর্থাৎ ব্লিডিং হয় তারপরে আবার আপনা আপনি বন্ধ হয়ে যায় যাদের নিয়মিত ঋতুস্রাব হয় যাদের নিয়মিত মাসিক ঋতুস্রাব চলে তাদের জন্য আলাদা ওষুধ রয়েছে আবার যাদের দেখা যায় কি নিয়মের কোনো মানে ঠিক নেই অর্থাৎ আঠাশ দিন অন্তরের আগেও দেখালো পাঁচ সাত দিন আগে হয়ে গেল আবার অনেকের পাঁচ সাত দিন পরে হচ্ছে এইরকম এলোমেলো তার পাশাপাশি দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে আবার অনেক সময় দুই চার ফুটা ব্লিডিং হয়েই কিন্তু আর হয় না কারণ এলোমেলো অনেক পেশেন্ট এসে বলে মহিলারা যে এলোমেলো ঠিক নেই কারো কারো কিন্তু দেখা যায় কি যে দুই মাস মাসিক নিয়মিত হচ্ছে রেগু মানে নিয়মিত এই ঋতুস্রাবটি চলছে আবার দেখা গেলো যে দুই মাস হওয়ার পর এক মাস বন্ধ ঠিক আছে আবার দেখা গেল যে দু মাস বন্ধ আবার হঠাৎ করে ঋতুস্রাবটি দেখা যায় আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই এইরকম যদি এলোমেলো ঋতুস্রাপ চলে তার জন্য আলাদা ওষুধ চলুন তাহলে আপনাদেরকে মেডিসিনগুলো বলে দিই ঠিক আছে দেখুন যদি আপনার প্রত্যেক মাসে যেটা আটা সনতিরিশ দিন অন্তর অন্তর আপনার এই ঋতুস্রাপটি চলতো অর্থাৎ মাসিকটি হতো সেটা যদি আপনার প্রতি মানে প্রতি মাসে মাসে আগিয়ে আসে অর্থাৎ যেটা আঠাশ দিন বা উনত্রিশ দিনে হতো সেটা যদি দেখা গেল যে পঁচিশ বা ছাব্বিশ দিনের মধ্যে হয়ে যাচ্ছে তারপরের মাসে কি দেখা যা দেখা যাচ্ছে যে বাইশ দিনের মাথায় চলে আসলো কুড়ি দিনের মাথায় চলে আসলো এইরকম যদি প্রতি মাসে আগিয়ে আসে ঋতুস্রাবটি তাহলে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার শক্তিতে খেতে হবে খাওয়ার নিয়মটি আমি ভিডিওর শেষে গিয়ে বলবো আপনারা সম্পূর্ণটা দেখুন দেখুন তাহলে কি হলো যে যদি আপনার মাসিক চাপ অর্থাৎ ঋতুস্রাবটি যদি প্রত্যেক মাসে ডেটের আগে আগে হয় তাহলে ক্যালকেরিয়া কার খেতে হবে যদি আপনার এই ঋতুস্রাবটি মাস সেকেন্ড যেটা আঠাশ দিন অন্তর অন্তর হতো ঋতুস্রাপটি সেটা যদি শুধু খালি পিছিয়ে যায় পিছিয়ে যায় দেখা গেল যে তিরিশ দিনের জায়গায় একত্রিশ দিন বত্রিশ দিন ঠিক আছে এইরকম দু চার দিন করে খালি শুধু পিছিয়ে যাচ্ছে তাহলে হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন সিনেসিও এই সিনেসিও ওষুধটি তিরিশ শক্তিতে খেতে হবে খাওয়ার নিয়মটি আমি পরে বলে দিচ্ছি কিভাবে খাবে আর যেটা আমি বললাম যে দুই মানে রেগুলার পিরিয়ডটা ঠিকঠাক হচ্ছে একদম সময় মতন হচ্ছে অথচ দুই ঋতুর মধ্যবর্তী স্থানে দেখালো পনেরো দিনের মাথায় দুই চার ফোটা হয়ে আবার কিন্তু রেগুলারলি হলো দুই চার ফোটা করে হয়ে হ্যাঁ বন্ধ হয়ে গেল আবার রেগুলার যেরকম মাসিক চাপটি আপনার চলছে সেরকম চলছে কিন্তু যখনই দুই মাসের মিডিলে এসে দুই চার ফোঁটা করে দেখে আবার দেখা গেল বন্ধ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনারা একটি ওষুধ খাবেন ফসফরাস এই ফসফরাস আলোচনা করব যে সিমটমটি আপনাদেরকে বললাম লক্ষণটি যে প্রত্যেক মাসে আগানো পিছানো নিয়মের কোনো ঠিক নাই হয়তো আপনার ব্লিডিং প্রচুর পরিমাণে ভাঙছে আবার কোনো কোনো মাসে দেখা যাচ্ছে ব্লিডিং দুই চার ফোঁটা হয়ে চলে যাচ্ছে আবার কখনো কখনো চাপ চাপ রক্ত ভাঙছে রকম দেখা যাচ্ছে এক মাস দুই মাস আপনার কন্টিনিউ নিয়মিত হচ্ছে তার মাঝখানে গিয়ে দেখা গেল যে দুই মাস ঠিকঠাক হলো পরের মাসে গিয়ে আর ঠিকঠাক হচ্ছে না আপনার মাসিক পিরিয়ডটা একদম বন্ধ হয়ে গেছে আবার দেখা গেলো দুই মাস গ্যাপ থাকার পর হঠাৎ করে আবার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে রক্ত ভাঙছে দুই মাস পর কারো কারো আবার দুই চার মাস ছয় মাস হচ্ছেই না তাদের ক্ষেত্রে একটি ওষুধ পালসে তিলা এই পালচে তিলা আপনারা তিরিশ শক্তিতে খাবেন এইবার আপনারা আমি যে চারটি ওষুধ নিয়ে আলোচনা করলাম এই সিমটমগুলো আপনারা ভালো করে ভিডিওটি টেনে টেনে দেখবেন যদি আগে হয় প্রত্যেক মাসে আবারও রিপিট করছে যদি প্রত্যেক মাসে আগে আগে ডেটের আগে আগে আপনার ঋতুসাপটি হচ্ছে তাহলে ক্যালকেরিয়া আর যদি প্রত্যেক মাসে ডেটের পিছিয়ে চলছে মানে যেটা ডেট তার থেকে আরও দুই চার দিন পিছিয়ে যাচ্ছে তাহলে ছেলেছিও আর যদি দুই ঋতুর মাঝখানে আপনার হালকা ব্লিডিং হয়ে আবার টাইমলি নিয়মিত ঋতুস্রাপটি চলছে তাহলে ফসফরাস আর যদি এলোমেলো ভাব এই মাসে হলো ঠিকঠাক দু মাস ঠিকঠাক হলো পরের মাসে আর নেই তারপরের মাসে আর নেই এরকম এলোমিলো যদি হয় পরিবর্তনশীল ঋতুস্রাপ হয় তাহলে কিন্তু আপনারা পাঁচ পাঁচ এই ওষুধটি খাবেন এবার খাওয়ার নিয়মটি কি এই যে তিরিশ শক্তিতে প্রাথমিক অবস্থায় এই মেডিসিনগুলো তিরিশ শক্তিতে আপনারা সকালে এবং বিকালে খাবার আগে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট জিপ ভয় দিয়ে এই ওষুধগুলো খাবেন এই ওষুধগুলো মোটামুটি আপনারা কন্টিনিউ তিন মাস খেতে পারবেন যদি আপনারা এইভাবে খেতে পারেন দেখবেন আপনার ইরেগুলার পিওড ইরেগুলার মিনিটন সেটা কিন্তু অনিয়মিত ঋতুস্রাব সেটা কিন্তু আপনার নিয়মিত হওয়া শুরু করে দেবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনার খুবই ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন সাবস্ক্রাইব করানি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ঘণ্টা মতো চিহ্নটি সেটা পেশ করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আপনি আমি আপডেট করব সঙ্গে সঙ্গে আপনাকে এই ভিডিওটি করা লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল আরেকটি নতুন রোগ নতুন ডিজিজ নিয়ে আলোচনা করব ততক্ষণে বিদায় শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার